পুজো প্রস্তুতি নিয়ে এখন আমরা হাজির আমলাপাড়া অ্যাথলেটিক ক্লাবে। হীরক জয়ন্তী বর্ষে এবারে তাদের নিবেদন, শহর জুড়ে কলতান, আমলাপাড়ায় রাজস্থান। আমাদের কাজটা শুরু হয়েছে বহুদিন ধরে, যেহেতু আমরা অন্যবারের চেয়ে এবার বড় বাজেট। আমরা প্রায় 3 মাস ধরে এই কাজটা শুরু করেছি। কাজের বলতে আমরা প্যান্ডেলের ভিতরের অংশটা আমরা প্রায় শেষ করে ফেলেছি, বাইরেটা বাকি আছে। কিছুদিন বৃষ্টি হওয়ার জন্যে কাজটা কিছুটা ঢিলে ঢালা ব্যাপারটা এসে গেছিলো। আমরা আশা করছি আর 7-8 দিনের মধ্যে মণ্ডপটাকে মোটামুটি একটা পূর্ণাঙ্গ রূপ ধারণ করাতে পারবো, এরকম একটা জায়গায় আছে। এই মুহূর্তে কতটা ব্যস্ততা চলছে? এই মুহূর্তে পুরোপুরি ব্যস্ত, আলো এবং মণ্ডপ দুটোতেই ব্যস্ততা চলছে। আলোর মণ্ডপ আলোর সজ্জাতে যারা গেটগুলো করছে তারা শুরু করে দিয়েছে, মণ্ডপ সজ্জাতে একনাগারে কাজ হচ্ছে। কোনো কোনো সময় এমন হচ্ছে যে আমরা 25-30 জন লেবার দিয়েও প্যান্ডেলটার কাজটা শুরু করি, মানে করছি। কততম বর্ষ কি থিম থাকছে এবছর? এটাই এবছরে আমাদের প্লাটিনিয়াম জুবিলি 75তম বর্ষ। এবারে আমাদের থিম হচ্ছে শহর জুড়ে কলতান, আমলাপাড়ায় রাজস্থান। নিউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।